হককে বাতিল রূপে প্রচার করা, বাতিলকে হক রূপে প্রচার করা, হককে বাতিল রূপে প্রচার করা বুঝেন কিনা? মেয়ে তুমি ঘরে থাকবে না, ঘর থেকে বেরিয়ে যাও, তোমার হক নষ্ট করা হচ্ছে। মেয়েকে হক নষ্ট করতেছে নাকি আমরা? কেনা মেয়ে জাগাই তো ঘর, মেয়েকে বাইর করবে কি জন্য? এখন এমন অবস্থা হয়ে গেছে, আপনি এটা বললে আপনি হবেন যে আপনি হচ্ছেন নারী বিরোধী, আপনি হচ্ছেন নারীদের অধিকার বিরোধী, আপনি হচ্ছেন সবচেয়ে বড় খারাপ লোক। কেন আপনি উল্টে দিচ্ছে পুরো জিনিসটাকে? আপনি এখন কোনো কিছু সম্পর্কে যদি বলেন যে এই কাজটা তো মানা করতে হবে, বলবে তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের কাজ যেটা এটা অন্যায় হলেও স্বাধীনতা, আর আমার কাজটা ন্যায় হলো সেটা হচ্ছে আমি কেন আমি আমারটা অন্যায়, আমারটা করা যাবে না। এটা হচ্ছে এই চিন্তাভাবনা পুরোটাই বদলে দিছে। কারা বদলাইছে? এই বর্তমান মিডিয়া জগৎ। মিডিয়ার ভিতরে আজ ফেতনাগুলো এমনভাবে আমাদের উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে, মিডিয়ার ফেতনা। আপনি কখনো কখনো দেখবেন দুই তিনজন আলোচনায় বসে 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 চাবিয়ে চাবিয়ে ওরা এমন এমন কথাগুলি বলে যেগুলি সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, যেগুলি সম্পূর্ণ আমাদের ইমান আকিদা বিরোধী, যেগুলি কোনো দিন গ্রহণযোগ্য ছিল না সেগুলিকে তারা গ্রহণযোগ্য বানানোর জন্য এমনকি পয়সা দিয়ে সেই সমস্ত টক শোগুলি করা হয়। পয়সা দেয়, কারা পয়সা দেয় সেগুলো? ওই তথাকথিত যারা আমাদের ইমান হরণ করার জন্য বসে আছে তারা সেগুলি পরিচালিত করে। এরা সবই কিন্তু এই ফেতনার মধ্যে আমাদেরকে ফেলতে চায়। ফেতনার মধ্যে আরও আছে যে ফেতনাতে শুভাত সন্দেহের মধ্যে ফেলে দেয়া এবং শাহওয়াত প্রবৃত্তি ডাকের মধ্যে ফেলে দেয়া, প্রবৃত্তির ডাকের মধ্যে ফেলে দিচ্ছে। আপনি কি চিন্তা করেন যারা আজ এই ইয়া দেখে, বিভিন্ন ভিডিও অডিও দেখে, বিভিন্নভাবে যে পর্নোগ্রাফি দেখে, এগুলি সবগুলি শাহওয়াতের ফেতনার ভিতরে পড়ে গেছে, এমন ফেতনা পড়ে গেছে এখান থেকে বের হইতে পারে না তারা। এরপরে কখনো কখনো আত্মহত্যা পর্যন্ত করে ফেলে না দেখতে পাইলে। আবার দেখেন কিছু আছে সন্দেহের মধ্যে পড়ে গেছে, এমন সন্দেহ যে সন্দেহ চিন্তাও করেননি আপনি কোনোদিন যে এই সন্দেহ মানুষ করবে। একটা ছোট্ট জিনিসের মধ্যে আল্লাহর ব্যাপারে সন্দেহ করবে, রাসুলের ব্যাপারে সন্দেহ করবে, কোরআনের ব্যাপারে সন্দেহ করবে, হাদিসের ব্যাপারে সন্দেহ করবে, অনবরত সন্দেহ তুলেই দিচ্ছে আপনার মাঝে। এগুলিও ফেতনা, কোনো সন্দেহ নেই, এগুলিও ফেতনা। অন্যভাবে দেখেন নারীর ব্যাপারে ফেতনা আপনাদেরকে ফেলছে, নারী স্বাধীনতার নাম দিয়ে আমাদের ফেতনা ফেলে দিচ্ছে। অনুরূপভাবে ফেতনা ফেলে দিচ্ছে যে কি মানুষদেরকে ডাকতে হবে, সারা বিশ্বের মানুষকে ডেকে আনতে হবে, কারণ টাকা দরকার, টাকা দরকার, টাকা রোজগারের জন্য এখন বড় বড় রিসোর্ট খুলে দিতে হবে। সেই রিসোর্টগুলিকে কীভাবে কত বেশি উলঙ্গ হওয়া যায় সেই পদ্ধতি আবিষ্কার করে দিচ্ছে। এর অর্থ হচ্ছে আপনার জন্য ফেতনার সমস্ত কিছু করে কমপ্লিট করে দেওয়া হয়েছে। ফেতনার মধ্যে আছে হ্যাঁ ফুটবলও একটা ফেতনা, ফুটবলও একটা ফেতনা। অনুরূপভাবে বিভিন্ন শিল্পর নামে যারা সবচেয়ে নিকৃষ্টতম লোক এখন তাদেরকে বলে স্টার। কত খারাপ জিনিস চিন্তা করে দেখছেন, এদেরকে স্টার বলা হয়, যারা নিকৃষ্ট মানুষ, যাদেরকে আগেকার দিনে মানুষের থুতু দিত যে এরা এদেরকে বিয়ে করতো না। এদের বিয়ের তো খবর এখনও নাই আলহামদুলিল্লাহ, মানে তাদেরকে কেউ ভালো মানুষে বিয়ে করে না। এদের বিয়ে আজকে হয় কালকে ভাঙে, পরশু একটা হয়, এরপর দিন আর খবর থাকে না। এরা বলে স্টার, মিডিয়া কত উল্টে দিতে পারে আপনি চিন্তা করে দেখছেন। এরা কি করে এই তথাকথিত নগ্ন এই সমস্ত কর্মকাণ্ডকে শিল্প নাম দিছে, এটা নাকি শিল্প, এই শিল্প দিয়ে আপনার ভালো ভালোকে মন্দ, মন্দকে ভালো করতেছে, মন্দকে ভালো করে আপনার চোখের সামনে তুলে ধরছে। এরাও ফেতনাবাজ, আরও ফেতনা বেড়ে গেছে, যেটা আমাদের আলোচনার মধ্যে আপনারা শুনেছেন একটু আগেও বলেছিল একজন যে সম্পদের যেখানে ফেতনা অনবরত বেড়ে যাচ্ছে, সম্পদ কীভাবে রোজগার করবে কেউ চিন্তাও করে না, কীভাবে রোজগার করবে, কীভাবে রোজগার করবে। এর মধ্যে চোখের সামনে আপনাদের এত এত লক্ষ লক্ষ মানুষের টাকা নিয়ে এরপরে দেখি যে সবাই হাওয়া বুদ্ধি, জেলে গেলে তো আর কেউ ধরবে না, জেলে গেলে তো আমি তো বেঁচে গেলাম, যাই হোক এত বছর পরে আবার ভুলে যাবে, এই হলো বুদ্ধি। এই যদি বুদ্ধি হয় ফেতনায় টাকা বের করবে কে, লক্ষ লক্ষ মানুষের সম্পদ বের করে দিবে কে? আরও ফেতনাবাজ করছে কি হুজুর নিয়ে আসে কখনো কখনো, তাদের দিয়েও আবার দলিল দেওয়ার ব্যবস্থা করে এরা যারা ফেতনাবাজ। ওরা দুর্ভাগ্যজনক হুজুরগুলিও ফেতনার ভিতরে পড়ে, এই হচ্ছে ফেতনাবাজদের কারবার। একটা দুইটা না বহু ফেতনাবাজদের কম দেখতে পাবেন। আরও কী করে তারা মানুষের ফেতনা দিয়ে তারা কী করে মানুষের সম্পদ বক্ষণ, সুদ ঘুষ তো আছেই, হ্যাঁ ঘুষকে এখন নতুন নাম দিয়েছে ফেতনা, কী জানেন, স্পিড মানি, না স্পিড মানি, ঘুষ ইন্টারেস্ট না, স্পিড মানি, মানে যেই মানি দিলে স্পিড হয়, হ্যাঁ যেই মানি দিলে আপনার কাজটা দ্রুত ফানি ব্যাগে চলবে, এটার নাম দিয়ে স্পিড মানি। এমনকি একজন তথাকথিত একজন মন্ত্রী বলেও ফেলছে একবার যে আমি জানি না কী অবস্থায় মারা গেছেন,
তার ব্যাপারটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম বলেই ফেলছে যে এটাকে নিরুৎসাহী করার কিছু নেই, এটার মাধ্যমে দেশের অর্থনীতি সচল হচ্ছে না, নাউজুবিল্লাহ এরকম কোনো কিছু। আপনি বুঝতে পারছেন খারাপকে কীভাবে তারা প্রোভাইড করার জন্য, মানুষ খারাপটা প্রচার প্রসার করার জন্য কীভাবে বসে আছে। এই ফেতনা আজ ঘরে ঘরে আছে, সমাজে আছে, আপনার আশেপাশে আছে। আপনার এমনও হতে পারে আপনি সন্তান হয়ে আপনার বাবাকে কিছু বলতে পারছেন না, আবার আপনার বাবা আপনার ছেলেকে কিছু বলতে পারছে না। আমি একবার আমার সাথে একজন হজ করতে গেছে, হজ করতে গেছে, আমি বললাম যে মাশাআল্লাহ আপনি হজ করতে আসছেন, কয় না আমার ছেলে চাকরি করে আমাকে হজে বেড়াই দিছে। আমি বললাম যে কী চাকরি করে, বলছে আমার ছেলে, একটা নাম বললাম না, সেটা আবার তার আমার বিরুদ্ধে কেস করতে পারে, বলে যে অমুক একটা ব্যাংকে একবারে এক চাকরিতে 3 লাখ প্রথমবারে আমাকে হজে বেড়াই দিছে। বাহ, মানে বুঝছেন তো, ওনার এটাই পুরো হালাল জালাল মনে করে বসে রয়েছে। কত বড় ফেতনা, হারামটাকে হালাল মনে করা যদি ফেতনা না হয় আপনি কি মনে করতে পারেন? এটা বড় ধরনের ফেতনা হচ্ছে এটা। এইভাবে হালালকে হারাম মনে করা হচ্ছে, হারামকে হালাল মনে করা হচ্ছে, হালালকে হারাম মনে করা হচ্ছে, সেটাকে সেটাও একটা ফেতনা। যেটা আল্লাহ এবং তার রসুল হালাল করে দিয়েছে সেটাও করা যাবে না, আপনাকে নোটিশ দিয়ে করতে হবে। তার বউ তালাক দিবে না, বউ তালাক দিতে পারবে না, আল্লাহ এবং তার রসুল তাকে ক্ষমতা দিয়েছে। সেটা হারাম করে দিয়েছে আল্লাহ এবং রসুল। নাতি কখনো ছেলের সাথে একসাথে একই ক্যাটাগরিতে ওয়ারিশ হবে না দাদা থেকে, বরং বাপে ওয়ারিশ হবে, না পাইলে দাদা ওসিয়ত করবে, এটা শরীয়তের বিধান না। এখন বাধ্যতামূলক আপনি আইন করে দিলেন আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে, এটা একসময় কবে যে হালাল হয়ে গেছে, এটাও একটা ফেতনা। ফেতনার কোনো প্রকরণ আমি শেষ করতে পারবো বলে এত বেশি ফেতনা।